গোলদামে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম, গাজা ত্রাণ কেন্দ্রে ইসরায়েলি হামলায় জাতিসংঘের কর্মী সহ নিহত 5। এরপর জানিয়ে দিব গাজায় যুক্তরাষ্ট্রের জেটি নির্মাণ নির্মম কৌতুক বলেছেন রাশিয়া। এদিকে নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে চায় যুক্তরাষ্ট্র। এরপর জানিয়ে দিব পশ্চিমাদের বিরুদ্ধে রাশিয়ার সফল গুপ্তচর বৃত্তি ফের শুরু। এবং সর্বশেষ জানিয়ে দিব শ্রীলঙ্কার মতো পরিস্থিতির দিকে যাচ্ছে পাকিস্তান বলেছেন ইমরান খান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। গাজা ত্রাণ কেন্দ্রে ইসরায়েলি হামলায় জাতিসংঘের কর্মী সহ নিহত 5। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের একটি ত্রাণ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থার এক কর্মী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো 22 জন। বুধবার এই হামলায় 5 জন নিহত হওয়ার কথা জানিয়েছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়। ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা বলেছে ইসরায়েলি বাহিনী দক্ষিণ গাজা উপত্যকার রাফা শহরে একটি খাদ্য বিতরণ কেন্দ্রে হামলা চালিয়েছে এবং এতে তাদের একজন কর্মী নিহত এবং আরো 22 জন আহত হয়েছেন। UNRWA প্রধান ফিলিপ লাজারিনি বলেছেন আন্তর্জাতিক মানবিক আইনের নির্লজ্জ অবহেলায় তাদের স্থাপনাগুলোতে আক্রমণ সাধারণ বিষয় হয়ে উঠেছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি বিমান হামলায় 5 জন নিহত হয়েছেন। তবে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে তারা নির্দিষ্ট হামলা চালিয়ে হামাস কমান্ডারকে হত্যা করেছে। ইসরায়েল নিহত ওই ব্যক্তিকে মোহাম্মদ আবু হাসনা হিসেবে করেছে। ইসরায়েলের অভিযোগ তিনি রাফাহ এলাকায় হামাসের সামরিক শাখার কমব্যাট সাপোর্ট অপারেটিভ ছিলেন। এছাড়া গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দেওয়া নিহত 5 জনের নামের তালিকায় এ নামের একজন ব্যক্তিও রয়েছেন। রাফাহ শহরে বর্তমানে আনুমানিক 15 লাখ ফিলিস্তিনি অবস্থান করেছেন এবং বিপুল সংখ্যক এসব মানুষ ইসরায়েলের আক্রমণ থেকে বাঁচতে গাজার অন্যান্য স্থান থেকে রাফাহতে এসে আশ্রয় নিয়েছেন। গাজায় যুক্তরাষ্ট্রের জেটি নির্মাণ নির্মম কৌতুক বলেছেন রাশিয়া। মানবিক সহায়তা প্রদানের জন্য গাজা উপত্যকার উপকূলে যুক্তরাষ্ট্র যে জেটি নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে সেটিকে রাশিয়া নির্মম কৌতুক হিসেবে অভিহিত করেছে। বুধবার মস্কোতে এক সংবাদ সম্মেলনে আনাদোলু এজেন্সির করা এক প্রশ্নের জবাবে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলে অবকাঠামো নির্মাণের উদ্যোগ কতটুকু আন্তরিকতাপূর্ণ হতে পারে তা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন এগুলো হলো নির্মম কৌতুক, লোকজনকে বিদ্রুপ করার মতো বিষয়, কারণ যখন প্রতিদিন বেসামরিক লোকজন না খেয়ে মরছে, যখন আমাদের তাদের গন্তব্য নিয়ে কথা বলা দরকার, যখন শান্তি কিভাবে বাস্তবায়িত করা যায় তা নিয়ে আলোচনা করা দরকার, তখন এ জাতীয় কিছুর কথা বলা হয়, তখন সত্যিই বোঝা যায় এর পরিণতি শেষ পর্যন্ত কি হবে। তিনি প্রশ্ন করেন, যখন কোনো দেশ যুদ্ধবিরতি পরিকল্পনার কথা পর্যন্ত শুনতে চায় না, যুদ্ধবিরতি চায় না, তখন আমরা কিভাবে বেসামরিক অবকাঠামো নির্মাণের উদ্যোগের বিষয়টিকে বিবেচনা করতে পারি। উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার ফিলিস্তিনিদের মধ্যে মানবিক সহায়তা প্রদানের জন্য গাজার উপকূলে সাময়িকভাবে একটি জেটি নির্মাণের পরিকল্পনার কথা ঘোষণা করেন। গাজায় 7 অক্টোবর থেকে ইসরায়েল হামলা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যেই প্রায় 32,000 ফিলিস্তিনি নিহত হয়েছে, এদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া অন্তত 73,000 লোক আহত হয়েছে। ইসরায়েল গাজায় কঠোর অবরোধ আরোপ করে রেখেছে, ফলে গাজায় বিশেষ করে উত্তর গাজায় লোকজন দুর্ভিক্ষের মতো পরিস্থিতিতে রয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে ইসরায়েলি অবরোধের জের ধরে অপুষ্টি ও ডায়রিয়ায় গাজায় অন্তত 27 জন মারা গেছে। ইসরায়েল গাজায় 85 ভাগ লোককে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত করেছে, তাদেরকে খাদ্য, পরিষ্কার পানি ও ওষুধ থেকে বঞ্চিত করছে। আর ইসরায়েলি হামলায় গাজার 60 ভাগ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। উল্লেখ্য, গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে ভেটো দিয়ে যাচ্ছে আর ইসরায়েলকে বিধ্বংসী অস্ত্র এবং গোলাবারুদ সরবরাহ করে যাচ্ছে। নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে চায় যুক্তরাষ্ট্র। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র, এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন এক ইসরায়েলের এক কর্মকর্তা। গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে গত 5 মাস ধরে গাজায় তীব্র আক্রমণ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে বিপুল সংখ্যক বেসামরিক নারী ও শিশু নিহত হচ্ছে। এর ফলে ইসরায়েলের বিরুদ্ধে ক্ষোভের সৃষ্টি হচ্ছে সারা দুনিয়ায়। আর ইসরায়েলের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে
বিক্ষোভ সৃষ্টি হচ্ছে। এরই মধ্যে খবর প্রকাশিত হয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সম্পর্ক ভালো নেই, মার্কিন পরিকল্পনা ভণ্ডুল করে দিচ্ছেন নেতানিয়াহু। এমন পরিস্থিতিতে ওই কর্মকর্তার এহেন অভিযোগকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল। কয়েকদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেছিলেন নেতানিয়াহুর কার্যকলাপই ইসরায়েলের বিপদ ডেকে আনছে। এরপরই আমেরিকার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন ওই ইসরায়েলি কর্মকর্তা। রয়টার্স সূত্রে বলছে নাম প্রকাশে অনিচ্ছুক ওই উচ্চ পদস্থ ব্যক্তি টাইমস অফ ইসরায়েলের কাছে অভিযোগ জানিয়েছেন হামাস বনাম ইসরায়েল যুদ্ধ আবহেই প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করতে চায় আমেরিকা। এই মুহূর্তে ওয়াশিংটন সেই চেষ্টাই করছে। বাইডেন প্রশাসনের সমালোচনা করে তিনি বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রীকে নির্বাচন করেছেন ইসরায়েলের মানুষ, অন্য কেউ নয়। ইসরায়েল গণতান্ত্রিক দেশ, কখনো আমেরিকার সুরক্ষা কবচে ছিল না ইসরায়েল। তবে তিনি আরো বলেন আমরা আশা করি আমাদের বন্ধুরা আমার সদস্যদের শাসনকে উচ্ছেদ করবে, ইসরায়েলের নির্বাচিত সরকারকে নয়। পশ্চিমাদের বিরুদ্ধে রাশিয়ার সফল গুপ্তচর বৃত্তি ফের শুরু। ইউক্রেনে 2022 সালে মস্কোর আগ্রাসনের পর শত শত কর্মীকে বহিষ্কার করার পর পশ্চিমাদের বিরুদ্ধে রাশিয়া সফলভাবে তার গুপ্তচর বৃত্তি অভিযান পুনরায় শুরু করেছে বলে বিশ্লেষকরা জানিয়েছেন। তারা সতর্ক করে দিয়েছেন যে ক্রেমলিন ইউরোপীয় দেশগুলোতে অনুপ্রবেশ করতে এবং বিভিন্ন গোয়েন্দা অভিযান চালানোর জন্য প্রক্সিগুলোর একটি নেটওয়ার্ক ব্যবহার করছে। সম্প্রতি এক প্রতিবেদনে ব্রিটেনের রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট বা RUSI সতর্ক করে দিয়েছে রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা GRU বিশেষ বাহিনীর সেনা নিয়োগ ও প্রশিক্ষণ ব্যবস্থাপনার পদ্ধতি পুনর্গঠন করছে এবং ইউরোপীয় দেশগুলোতে অনুপ্রবেশের জন্য সহায়তা যন্ত্রপাতি পুনর্গঠন করছে। ইউক্রেনের প্রতি পশ্চিমা ঐক্য ও সমর্থন ক্ষুণ্ণ করার লক্ষ্যে বিদেশে অবস্থিত রাজনৈতিক বিরোধীদের হত্যা থেকে শুরু করে বিদেশি নির্বাচনে হকেপ পর্যন্ত তাদের এসব অভিযানের অন্তর্ভুক্ত। কিয়েভ বলেছে তারা বার্লিনকে বিপদ সম্পর্কে সতর্ক করেছে। ইউক্রেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ওলেক্সি দানিলভ গত সপ্তাহে সংবাদপত্র টাইমস অফ লন্ডনকে বলেন আমরা আমাদের জার্মান অংশীদারদের রাশিয়ানদের গুপ্তচর নেটওয়ার্ক সম্পর্কে একাধিকবার সতর্ক করেছি। এই নেটওয়ার্ক জার্মানিতে খুব সক্রিয়, এটা সবাই জানে যে রাশিয়ানরা জার্মান কর্মকর্তাদের কথোপকথন শুনছে এবং আমরা মনে করি এটি তাদের কাছে নেয়া শেষ কথোপকথন নয়। রাশিয়ার প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেনের সেনাবাহিনী অবরুদ্ধ হয়ে পড়ায় রাশিয়া বিদেশে তাদের অপ্রচলিত অভিযান জোরদার করতে চাইছে। প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেনের সহযোগীদের অস্থিতিশীল করার জন্য রাশিয়ার সক্রিয় আগ্রহ রয়েছে এবং ইউরোপ জুড়ে বেশ কয়েকটি নির্বাচন সামনে আসার সাথে সাথে মেরুকরণকে আরো বাড়িয়ে তোলার ব্যাপক সুযোগ রয়েছে। শ্রীলঙ্কার মতো পরিস্থিতির দিকে যাচ্ছে পাকিস্তান, বলেছেন ইমরান খান। জালিয়াতির নির্বাচনের পর দেশে শ্রীলঙ্কার মতো পরিস্থিতি সৃষ্টি হবে বলে জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এই জালিয়াতির নির্বাচনের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ, বিক্ষোভ এবং সুপ্রিম কোর্টে আইনি লড়াই অব্যাহত থাকবে বলে জানিয়েছেন। শাসক গোষ্ঠীর সঙ্গে কোনো চুক্তির জন্য তার দল আলোচনা করছে না। একই সঙ্গে আসন্ন সিনেট নির্বাচনে প্রার্থী কেনাবেচা হবে বলেও তিনি পূর্বাভাস দিয়েছেন। খবর জিওটিভি। ইমরান খান বলেন 8 ফেব্রুয়ারি প্রতিশোধ নিয়েছেন ভোটাররা, কিন্তু তার ফল উল্টে দেওয়া হয়েছে। এতে বলা হয় আরো একবার 2024 সালে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের কড়া সমালোচনা করলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের পিটিআই চেয়ারম্যান ইমরান খান। তিনি বলেন নির্বাচনে মানুষের ম্যান্ডেটকে চুরি করে তাদের আশাকে হতাশায় পরিণত করা হয়েছে। আমার সব পূর্বাভাস সত্য প্রমাণিত হয়েছে। রাওয়ালপিন্ডিতে আদিয়ালা জেলে সাংবাদিকদের সঙ্গে অনানুষ্ঠানিক আলাপের সময় তিনি এসব মন্তব্য করেন। পাকিস্তানের প্রতিটি বিষয় এখন মিথ্যার উপর চলছে। ক্রিকেটার থেকে রাজনীতিতে আসা ইমরান খান আরো বলেন ইচ্ছা করে 2024 সালের নির্বাচন থেকে দূরে থেকেছে পিটিআই। 2022 সালের এপ্রিলে পার্লামেন্টে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয় সাবেক এই প্রধানমন্ত্রীকে। তিনি বলেন নির্বাচনের দিন ভোটাররা তাদের পরিবর্তনের বাসনায় ভোট দিয়ে প্রতিশোধ নিয়েছেন, কিন্তু তা বদলে দেওয়া হয়েছে। আগামী 2 এপ্রিল পাকিস্তানে সিনেট নির্বাচন, এতেও প্রার্থী কেনাবেচা হবে বলে মনে করেন। অভিযোগ করেন তার সঙ্গে আইনজীবীদের সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না। উল্লেখ্য, পাকিস্তান যখন আর্থিক চরম অস্থিরতা সামাল দেওয়ার জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর দ্বারস্থ হয়েছে, তখন পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান বলেন নতুন করে মুদ্রাস্ফীতি দেখা দিলে জনগণ রাস্তায় নামবে।